يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. رب العالمين بلين هي إيمان ولنا بشي بشي كل ذكر كرا شقال شنداء تسبيح پڑا سبحان بشي بشي زكير كرا شقال شنداء تسبيح پڑا بلين بشي بشي زكير كرا شقال شنداء تسبيح پڑا خوشتے نہیں خوشتے مطا خوشتے ہم نے دیکھ خوشتے بشي بشي زكير كرا بلين بلين بشي بشي زكير كرا شقال شنداء تسبيح پڑا بشي بشي زكير كرا সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ো আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হই আমি যদি বেশি বেশি সকাল সন্ধ্যায় তাসবিহ পড়ি আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম কথা দিলাম জিকির করব যত রহমত দিব তত জিকির করব যত রহমত দিবে তত বলেন জিকির করব যত রহমত নামবে তত জিকির করব যত রহমত নামবে তত খেলা দেখব যত গজব নামবে তত মোবাইলে ছবি দেখব যত গজব নামবে তত জিকির করব যত রহমত নামবে তত জিকির করব যত রহমত নামবে তত ছবি দেখব যত গজব নামবে তত ছবি দেখব যত গজব নামবে তত দুর্নীতি করব যত করোনা ধরবে তত দুর্নীতি করব যত করোনা ধরবে তত চুরি ডাকাতি করব যত দুর্ভিক্ষ আসবে তত জিকির করব যত দুর্ভিক্ষ ভাববে তত বরকত নামবে তত জিকির করব যত জিকির করব যত রহমত নামবে তত জিকির করব যত রহমত নামবে তত জিকির করব যত বরকত হবে তত প্রত্যেকটা দলিল আছে না প্রত্যেকটার পক্ষে সপক্ষে আমার কাছে আয়াত আছে আয়াত বলেন জিকির করব যত বরকত হবে তত দুর্নীতি করব যত দ্রব্যমূল্য বাড়বে তত দুর্নীতি করব যত দ্রব্যমূল্য বাড়বে তত লিখে রাখো লিখে রাখো লিখে রাখো আকাশে বাতাসে ছড়িয়ে দাও দুর্নীতি করব যত অভাব আসবে তত দুর্নীতি করব যত দ্রব্যমূল্য বাড়বে তত দুর্নীতি করব যত করোনা ধরবে তত করোনা ধরবে তত দুর্নীতি করব যত জিকির করব যত রহমত নামবে তত তেলাওয়াত করব যত রহমত নামবে তত আসেনা দলিল আছে না নাই কি দলিল আছে না নাই হ্যাঁ পাল্লে ঠেকাও পাল্লে আমার শব্দগুলোর মোকাবেলা করো কেউ পাল্লে ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون نماز پڑھو جتا رحمت نام بتتا ذکر کرو جتا رحمت نام بتتا تلاوت کرو جتا رحمت نام بتتا تبلیغ جاوا جتا رحمت نام بتتا سبحان اللہ মিছা কথা বলব যত গজব আসবে তত মিছামিছি ভোট দিবা যত গজব আসবে তত মিছা কথা বলব যত গজব আসবে তত বলেন না মিছার বাতি বেশি দিন জ্বলে না মিছার বাতি বেশি দিন কি বলেন মিছার বাতি বেশি দিন কি নানুপুরি বলতেন আরাম হারামে আরাম নাই বেদাতে বেদাতে হেদায়ত নাই মিছার বাতি বেশি দিন জ্বলে কি বলতো বলেন মিছার বাতি মিছার বাতি বেশি দিন কি নজলে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বলেন আল্লাহ ছাড় দেয় কি দেয় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহ যিকরান কাসীরা আমি যেন বললাম রব্বুল আলামিন আমি বেশি বেশি করে জিকির করব তবে সবচেয়ে বড় জিকির কোনটা সবচেয়ে বড় জিকির কোনটা রব্বুল আলামিন বলেন নামাজ সবচেয়ে বড় জিকির সুবহানাল্লাহ আমি বললাম রব্বুল আলামিন সবচেয়ে উত্তম জিকির কোনটা রব্বুল আলামিন বলেন তেলাওয়াতে কোরআন সবচেয়ে উত্তম জিকির
এজন্য আমি একসাথে স্লোগান তুলি একসাথে, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, 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 নামাজ জিকির তিলাওয়াত। বলবেন যে এতবার বলেন কেন, তো তোমরা খন্তি মার্কা খন্তি মার্কা এতবার বলো কেন, কি কয়বার কয়, খন্তি মার্কা কয়বার কয়, খন্তিমার গায়ে দিলে ভোট দাফন হবে দেশের লোক, খন্তিমার গা আবার বলেন খন্তি, খন্তিমার গায়ে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, 45 বছরে শান্তি পাইছি পান নাই, এবার দিলে শুধু পাইবেন, কি ভাই। এজন্য নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। কি কয়টা, কি কি আবার বলেন, আবার বলেন, আজ থেকে নামাজ পড়ব জামাতের সাথে, বলেন ইনশাআল্লাহ। ইব্রাহিম সাহেব ওইদিকে যান, ওইদিকে যাইয়া গেটটা লাগাই দিবেন, আজান দিলে যান কেউ বাইরে হইতে না পারেন, বলেন কেউ বাইরে হবেন না ইনশাআল্লাহ, খান মুনাফেক ছাড়া কেউ বাইরে হবে না, মনে রেখেন, আজান দিলে এসেন নামাজ জামাতে পড়া ছাড়া যে বাইরে হবে সে সাপ মুনাফেক, সাপ কি, সাপ মুনাফেক, মাহফিলে আসে ওয়াজ শুনে কিন্তু এসেন নামাজ পড়ে না, আছে না নাই, বলে নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, নামাজ ছাড়া ইমানদারে বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারে বাঁচে কেমনে প্রাণ, তেলাওয়াত ছাড়া ইমানদারে বাঁচে কেমনে প্রাণ। আরে এটাতে কি বানাই দিছে, মোবাইল ছাড়া কাফের বাঁচে কেমনে প্রাণ, মোবাইল ছাড়া মুনাফেকের বাঁচে কেমনে প্রাণ, ছবি ছাড়া মুনাফেকের বাঁচে কেমনে প্রাণ, খেলা ছাড়া মুনাফেকের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। কি কিসের উপরে জি বলছেন, পুলিশ কিছু কি বুঝতেছেন না, শুধু শব্দ শুনতেছেন, কি শুধু শব্দের জন্য বসছি না কিছু দেওয়ার জন্য বসছি, কি শুধু শব্দ না, দুই এক দুই একটা শব্দের ওয়াজ করে দেওয়া, কি ভাই বলে নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত।